আমরা একটা চলে আসলাম এখানে এটা হচ্ছে অনেক পুরোনো একটা জমিদার বাড়ি হ্যাঁ এটা চুন কাম করে তো দেখছো না চুনকাম কাম করে তো এগুলো ভালো এগুলা চুনকাম কাম করে তো ভাই এই জন্য কিন্তু অনেক ভালো লাগে এটা কিন্তু নাম দেয় না জমিদার বাড়িতে কার মানে নামগুলো নাই ভাই ঠিক আছে যারা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন ভাই আমরা হচ্ছে পুরা রাউন্ডটা এখন আপনাদেরকে দেখাবো এই যে এখন এটা চুনকাম করতেছে চুনকাম বলে কিন্তু এই বিল্ডিং গুলা এখনো ভালো আছে বাট থাকে না ভিতরে প্রবেশ করে না ভিতরে কেউ এখনো চুনকামের কাজ চলতেছে ভাই হয়ে গেছে অলরেডি মনে হয় চুনকামের কাজ আসো আমরা দেখি পিছন দিকে যাই রাউন্ড রাউন্ডটা ঘোরায় দেখায় আর এইভাবে হয়তো কেউ দেখাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না ভাই তা আমি আবারও বলতে চাই এটা তো ঝিনাজার জেলা মহেশপুর উপজেলা এবং থানা একসাথেই সুন্দরপুর চার নম্বর ইউনিয়ন ঠিক আছে ভাই চার নম্বর ইউনিয়ন এটা দেখেন আর এখানে কি এটা গোয়া কুয়া কুয়া বন্ধ আছে বর্তমানে এখন আর পাশে একটা পুকুর আছে ভাই ঠিক যে আদিবাসী আমার সাথে আর আমরা এখন এই ভিতরে প্রবেশ করবো এখন ভিতরে ঢোকা যাবে না নকশাগুলো দেখেন যেই নকশা নকশাগুলো দেখেন চুনকাম করতেছে এখানে এটাও দেখার কিছু নাই বাট শো হিসাবে কিন্তু এখানে এখানে রাখা আর এটা হচ্ছে সে আগেরকার আমলের হাতে ভাই রং চং করতেছে রং করলে কিন্তু সবই ভালো লাগে ভাই রং করলে কিন্তু সবই ভালো লাগে রঙের কারণে এটাই আর এগুলো হাতের নকশা হয় দেখেন হাতের নকশা হয় আর এটা হচ্ছে পুরাইয়া বুঝতে পারছেন যাক আমরা এখন আরেকটার দিকে চলে যাব এটা চুনকাম করতেছে খুবই ভালো লাগতো চুনকাম এটা তা সামনে আর মনে হয় দুটা আছে ছোটোখাটো সেখানে আমরা হয়তো যাবো ওখানে আর এখানে অনেক সিনিয়র পার্সন বসে আছে এখানে যে এরা মুরব্বীরা ভালো লাগলো তো চলেন আমরা এখন ওই সামনের দিকে আবার চলে যাই ঠিক আছে আমরা এখন গাড়িতে উঠবো ওকে আমরা বাড়ি এখন তা গ্যাস তা গ্যাস আমরা চলে আসলাম আরেকটা জমিদের বাড়িতে বাট ওগুলো আপনারা দেখলেন চুনকাম করা আর এটা হচ্ছে এটা সমস্যা ওগুলা চুনকাম করা বাট এটা কোনো চুনকাম বর্তমানে করতেছে না এটা আস্তে আস্তে মিশে হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ যে জুটা দেখলেন ওই জুটা সবচেয়ে বড় জমিদার বাড়ি বাট এগুলা না ভাই পুরানো স্মৃতিগুলো কেউ রাখতে চাচ্ছে না ভাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে এখন বর্তমানে গোডাউন করে রাখছে ঠিক আছে বর্তমানে গোডাউন ঠিক আছে এটাই বর্তমানে এটা গোডাউন করে রাখছে আমরা পুরো রাউন্ডটাকে দিব রাউন্ডটা দেখেন বিল্ডিং এর কিন্তু ভাই রং করে রাখলে কিন্তু খুব ভালো লাগে বাট ইনারা হচ্ছে চুনকাম করে না ভাই কিছুই বলার নাই দেখেন এই সাইডে আছে পুরো সাইড আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এটা আমি আবার বলতেছি এটা তো ঝিনাইগা জেলা মহেশপুর উপজেলা থানা যেটাই বলেন সেটা সুন্দরপুর ইউনিয়ন আর রাউন্ড পুরোটাই সাইড এর বিল্ডিং এর কিছুই বর্তমানে নাই এখন কারণ নতুন করে যদি খনন না করে কিন্তু থাকে না এটাই আর ভিতরে প্রবেশ করবো ভিতরের দিকে এখন চলেন আর সাউন্ড দাঁড়িয়ে আছে ঘুরে ঘুরে দেখতে সাউন্ড চুনকাম না করলে যেটা হয় ভাই বিল্ডিং এর অবস্থা দেখেন এখন বর্তমানে এটা গোডাউনে আছে গোডাউন পুরো অন্ধকার দেখেন ভাই অবস্থা দেখেন এই যে বিল্ডিং বর্তমানে কেউ নাই এখানে অনেক একটা পুরনো বাইসাইকেল পড়ে আছে ভাই অনেক একটা পুরনো বাইসাইকেল বিল্ডিং মানুষেরই এখন এ করতেছে না আর বিল্ডিং ভাই এটা দেখার কিছুই নাই ছেলে মাসিং আছে এটাই আর আমরা এখন শাওনের বক্তব্য দেখব শাওন কি বলে শাওন দুইটা বিল্ডিং তুমি দেখলে ওইদিকে আর এদিকে এই বিল্ডিংটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা বলো সেটা মনে হয় এই দুটো তো সংস্কার করছে সংস্কার করে নতুন করছে এটা আবার তো এটার সংস্কার হই নাই কেন এটা তো এখানকার স্থানীয়রাই বলতে পারবে আমার মনে হয় এটা রাখছে ইয়া এই রাখতে পারছে না আর হয়তো ইনারা ঐতিহ্য রাখতে না সেই কারণে হয়তো কিন্তু এগুলো তো আসলে রাখার প্রয়োজন এগুলো না রাখলে তো মানুষ তো বুঝতে পারবে না এগুলো এখানে আসলে এগুলো রাখার অনেক প্রয়োজন বাট ইনারা রাখতে চাচ্ছেন না কি কারণে জানি না কারণ না রাখলে তো কিছু বলার নাই এগুলো তো সংস্কার হওয়া উচিত তাই না পুরাতন অনেক ঐতিহ্য না তা আমাদের আজকে এটাই ছিল সুন্দরপুরের ব্লক আমাদের মহেশপুর ঝিনাইজার জেলা মহেশপুর থানা উপজেলা যেটাই বলেন সেটা ব্লক ছিল জমিদার বাড়ি বাট এই জমিদার বাড়িগুলোর কোনো নাম নাই ঠিক আছে জমিদারগুলোর কোনো নাম নেই আর সামনে যে দুটা জমিদার বাড়ি দেখলেন ওটা কিন্তু কোনো লোক থাকে না বাট চুনতাম করে অনেক সুন্দর করে রাখতেছে বাট এটা কিন্তু এটা অবস্থার বেশি একটা ভালো না দেখ আমরা নেক্সট ইয়ে আবার কোন কোথায় যাব সেটা ভিডিও অবশ্যই পাবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে দিবেন আর নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন সাপোর্ট করে দিবেন এটাই সবাইকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তো गाइस আমরা তো সুন্দরপুরের যেটা দেখলেন ভালো লাগলো আমরা এখন নেক্সট কোথায় যাচ্ছি সেটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন চ্যানেলটি ফলো করে রাখেন আমরা সামনেতে কাজে আগা যাচ্ছি সবাই সাথে থাকেন